ইসরায়েলের মূল ভূখণ্ডে লক্ষ্য করে ইরানের হামলার প্রতিক্রিয়ায় তেল আবিব কি ধরনের পাল্টা হামলা বা ব্যবস্থা নেবে তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। এ বিষয়ে রোববার 14 এপ্রিল জরুরি বৈঠক করে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা। তবে ইরানের হামলার বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি মন্ত্রিসভা। ইসরায়েলি মন্ত্রী বেনি গন্টাস জানিয়েছেন, সময় মতো ইরানে হামলা চালানো হবে, ইসরায়েলে হামলার চড়া মূল্য দিতে হবে ইরানকে। এরপর প্রশ্ন উঠেছে, ইসরায়েল এককভাবে ইরানে হামলা চালাবে নাকি মিত্রদের সঙ্গে নিয়ে হামলা চালাবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা ইসরায়েলের সঙ্গে থাকবে না যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড। একই সঙ্গে ইসরায়েলকেও সতর্কবার্তা পাঠিয়েছে ইরান। টিভিতে দেওয়া বক্তব্যে এক কমান্ডার বলেন, ইসরায়েলের যে কোনো ধরনের প্রতিক্রিয়া জবাব কঠোরভাবে দেওয়া হবে। এর আগে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের মূল ভূখণ্ডে আক্রমণাত্মক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান। ইতিমধ্যে হামলায় যোগ দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। ইসরায়েলে হামলার পর দেশটি পাল্টা কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তেহরানের বিপ্লবী গার্ড। ইরানের কর্মকর্তারা বলছেন, দামেস্কে ইসরায়েলের হামলার বিষয়ে তাদের প্রতিক্রিয়া সুনির্দিষ্ট এবং সীমিত হবে। রোববার 14 এপ্রিল বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে যা আসার কথা ছিল তার সবচেয়ে খারাপটা দেখেছে বিশ্ব। এটি অবশ্যই পুরোপুরি আক্রমণ নয়, এটি ইরান কি করতে পারে সেটিরই প্রদর্শন মাত্র। প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে। এমন দৃশ্য এর আগে কখনোই দেখা যায়নি। রাষ্ট্রীয় টিভির মতে, ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তবে এসব ক্ষেপণাস্ত্র আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। তেল আবিব জানিয়েছে, প্রায় 90% ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে ফেলেছে তারা। এদিকে ইসরায়েলে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে ইসরায়েলে ইরানি হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন বাইডেন। তবে ইরানের হামলার পর সুর পাল্টেছেন বাইডেন। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর ইরানের বিরুদ্ধে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যদি কোনো পাল্টা হামলা চালায় তাতে জড়াবে না যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ কথা সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার 14 এপ্রিল হোয়াইট হাউসে এ কথা নিশ্চিত করেছে।